পৃথিবীতে মানুষের একটাই অভিধা, একটাই ইতিহাস, সেটা হচ্ছে সংগ্রামের ইতিহাস। আমাদেরকে সংগ্রাম করেই বাঁচতে হবে। যে মনে করবে নত হব তাহলে ভালো করে থাকতে পারবো, সে বোঝে না অসুর তার ঘাড়ের উপরে পা তুলে দেবে এবং দাবাতে থাকবে, বলবে পা টিপে দেবে এটা নাহলে তুমি শেষ করে দেবো। এরা এখন যারা ক্ষমতায় আছে তারা এইরকম অসুর, এইরকম দানব, এইরকম হৃদয়হীন, এরা এইরকম লোভী তস্কর লুটেরা। অতএব লড়াইটাই করতে হবে। খুবই সুন্দর কথা, মানুষকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করবে তার জন্য প্রোগ্রাম তো দিতে হবে। কী প্রোগ্রাম এটা? এইখানে আমরা যত আলোচনা করি তার থেকে মানুষের কাছে বেশি বলেন, আমরা এই করতে চাই, আমাদেরকে দিন, আমরাই পারি। এবং যত বেশি মানুষের কাছে যেতে পারবো বলবো তত, ওই যে হাসনাত কাইম খুব সুন্দর বলেছেন, খালি রাজনৈতিক দলগুলো ঐক্য হলেই তো হলো না, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। তো জনগণ মনে করতে হবে, হ্যাঁ, এই যে মঞ্চে যে মানুষগুলো আছে এদের পেছনে যে শক্তি আছে, এরা মিলে আমাদের জন্য একটা পরিবর্তন করতে পারে। শুধুমাত্র ক্ষমতার বদল, শুধুমাত্র সিংহাসনের বদল এইটা হবে না। আমাদের কাজ এখন হচ্ছে, আমি মনে করি, মানুষকে এই জায়গায় সাহসী করে তোলা। তার জন্য বৃহত্তর ঐক্য লাগবে, যতদূর পারি ঐক্য লাগবে, এগুলো ঠিক। কিন্তু ঐক্য যতদিন ওরকম করে না হচ্ছে যেরকম করে চান, 12 বছর ধরে তো হয়নি। আচ্ছা 12 বছর বাদ দেন, এরা যে তার আগে 5 বছর ধরে ছিল যেটা চিটিং করে জিতল, আগে 153টা জিতে গেল, তারপরে 5 বছর তো হয়নি। আর এই যে ধরেন 18-তে একেবারে ডাকাতি করে ক্ষমতায় চলে গেল, তারপর তো সেটা হয়নি। আমার খুব মনে আছে 30 তারিখ তথাকথিত ভোটের দিন আমরা সবাই বাইরে যারা ছিলাম, 31 তারিখে ফিরলাম, ঐক্যফ্রন্টের সভা বসলো 1 তারিখে, আমি প্রস্তাব করলাম যত জঘন্য ঘটনা ঘটছে 3-4 দিনের লাগাতার একটা প্রোগ্রাম করতে হবে। আজকে এখানে আসেননি, স্বপন আছে, আসম আব্দুর রব বললেন হরতাল দেন 3-4 দিন, তাই করতে হবে। তখন একজন নেতা বললেন ভাই পারবো না আমরা, কেন আমরা কিছু করতে পারবো না, আমরা হামলা মামলা ইত্যাদি ইত্যাদিতে পর্যদস্ত বিধ্বস্ত। সেই থেকে আজ পর্যন্ত আসলে এরকম কার্যকর প্রতিবাদী হয়নি, প্রতিরোধ হয়নি। এখন আবার দেখা যাচ্ছে, আমি বলবো ঐক্যের জন্য নিশ্চয়ই আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু শেখ মুজিবুর রহমান এত বড় স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করেছেন বা স্বাধীনতা আন্দোলনকে বাঙালিকে জাগরণটা যে করেছেন, কোনো ঐক্যের কথা বলেননি। ওর চেয়ে বড় জাতীয় ঐক্যের কোনো প্রশ্ন নাই। বিভিন্ন দল ন্যাপ তখনকার কমিউনিস্ট পার্টি আন্ডারগ্রাউন্ড বা যারা যারা ছিলেন তারা বলেছেন আপনি একটা ঐক্য করেন না, তাহলে ঐক্য কেমনে করবো, তোরা সাইনবোর্ড বদলা আমার সাথে যোগ দিয়ে দেন। ওরা সাইনবোর্ড বদলায়নি, যোগ দেয়নি, কিন্তু তিনি 6 দফা দিয়ে মানুষকে এক করেছেন, পরে সবাই সমর্থন করেছে না, যারা স্লোগান দিত 6 দফা হচ্ছে সাম্রাজ্যবাদ ইত্যাদি, যাই হোক লম্বা কথাবার্তা আছে। কিন্তু তারাও যখন দেখেছে যে জনগণ এটার পেছনে গেছে তখন তারাও তার সাথে এসছে। আমি প্রথম আপনাদের কাছে বলি, আপনারা কি বিশ্বাস করেন আমাদের কাছে সমাজ পরিবর্তনের সেই দৃঢ়তা বলিষ্ঠতা কর্মসূচি আছে? তাহলে মানুষকে কেন বোঝাতে পারবো না? কি কর্মসূচি হবে? আমি কি ইউনিভার্সাল বেসিক পে দেবো? আমি যেরকম প্রস্তাব করছি 6 কোটি মানুষকে 1000 টাকা করে প্রত্যেক মাসে, নাকি আপনি রেশনিং দেবেন? যেটাই করেন মানুষ যেন বোঝে যে এরা ক্ষমতায় আসলে আমরা জিততে পারব। দ্বিতীয় কথা শেষ করে দেবো, কারণ সময়ের মধ্যে করতে হবে, তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তাই। দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রক্রিয়াটা আমরা চালাচ্ছি এই রকম করে চলতে থাকি, যদি সবাই মিলে ঝুলে একটা জায়গায় দাঁড়াতে পারি চিন্তাগত দিক থেকে কর্মসূচিগত দিক থেকে, যত তাড়াতাড়ি পারি তাই ভালো, কিন্তু যতদিন না পারছি ততদিন আমরা একসাথে তো হাঁটতে পারি, এবং মানুষরা দেখতে দেখতে মনে করবে এরা একসাথে আছে, আমাদেরকে তাদের বিশ্বাস দিতে হবে, আমরা একসাথে থাকব। আমাদেরকে নিজেদের মধ্যে চর্চা করতে হবে যাতে আসলে একসাথে থাকতে পারি, নিজেদের ভেতরটা সেরকম করে শক্ত মজবুত ঐক্যবদ্ধ করতে পারি। তাহলে আমি মনে করি এটা সম্ভব যে আমরাই এদেশের মানুষের ভবিষ্যৎ আশাকাঙ্ক্ষার স্থল হতে পারব। কেবল মঞ্চে দাঁড়িয়ে অন্য কারো একটা সমালোচনা করলাম, অতীতে এই করেছি এই করেছি, এগুলো করলে হচ্ছে না, কারণ রিয়েলিটি হচ্ছে এখন হাতি যত বড় হবে মানুষ তত দেখবে, পিঁপড়াকে দেখে না। কোনো ইঙ্গিত করছি না, কারণ আমি নিজেকে পিঁপড়া মনে করি না। আমি মনে করি আমার কাছে এই মঞ্চে আমরা যারা আছি
তাদের কাছে সমাজ পরিবর্তনের হাতিয়ার আছে, ওদের কাছে নাই। কারণ তারা সমাজ পরিবর্তন করবে না, তারা আমার কথাই বলতে পারে যে আমি করবো, কিন্তু মানুষ জানে ওরা তো করেনি অতীতে, ভবিষ্যতে করবে সেরকম কোন চরিত্র দেখছি না। কিন্তু সেরকম জায়গায় যতক্ষণ দাঁড়াতে না পারছি ততক্ষণ পর্যন্ত ওই বৃহৎ লড়াই আমরা করতে পারব।